আপনারা জানেন কি যে কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে রাস্তার ঠিক ওপরেই পড়ে একটি রাজবাড়ি, যেই রাজবাড়ি আপনারা কিন্তু যাওয়ার পথেই একবার দেখে নিতে পারেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার অন্তর্গত ভগবানপুর বিধানসভার এই রাজবাড়ি, যার নাম হলো কাজলাগড় রাজবাড়ি। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই রাজবাড়ির ইতিহাস, কেমনভাবে আপনারা সেই রাজবাড়ি যেতে পারবেন, এমনকি সমস্ত বিস্তারিত তথ্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্লগার্স ডেইলি। এবার আপনাদেরকে বলি আপনারা কেমন করে এই রাজবাড়িতে আসতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসুন না কেন, দীঘা যাওয়ার যে রাস্তা অর্থাৎ নন্দকুমার থেকে 116B জাতীয় সড়ক বরাবর যে রাস্তাটি দীঘার দিকে গেছে, সেই রাস্তায় একটি স্টপেজ পড়বে যার নাম হচ্ছে বাজকুল। এই বাজকুল স্টপেজে নেমে ডান দিকে যে রাস্তা, ওই বরাবর আপনারা এগিয়ে গেলে কাজলাগড় স্টপেজ পড়বে, অর্থাৎ কাজলাগড় যে রাজবাড়ি বললাম এই কাজলাগড় স্টপেজ পড়বে। একটু এগিয়ে যেতে হবে, দিলেই কাজলাগড় স্টপেজ পড়বে। এই কাজলাগড় স্টপেজে আপনাদেরকে বললেই দেখিয়ে দেবে, ওখানে একটি সুন্দর গেটও করা রয়েছে, ওই গেটটি বরাবর এগিয়ে গেলেই পড়বে এই কাজলাগড়ের রাজবাড়ি। আর আপনারা যদি রেলপথে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে দেশপ্রাণ স্টেশনে। দেশপ্রাণ তমলুক এবং কাঁথির মাঝামাঝি একটি স্টেশন, যার নাম হচ্ছে দেশপ্রাণ স্টেশন। সড়ক পথে এলে বাজকুল এবং রেলে পথে এলে দেশপ্রাণ স্টেশন। এখানে অবশ্য অনেক এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে চায় না, আগে আগে অনেক এক্সপ্রেস ট্রেন দাঁড়াতো, এখন দাঁড়ায় না। আর কিন্তু লোকাল যত ট্রেন রয়েছে সমস্ত কিন্তু এই দেশপ্রাণ স্টেশনে দাঁড়ায়। এখান থেকে নেমে যে কোনো অটো টোটোকে বললে আপনাদেরকে কাজলাগড়ের রাজবাড়ি পৌঁছে দেবে। এই রাজবাড়িটি সম্পর্কে আগে আমি তেমন বিশেষ কিছু জানতাম না, তো আমারই একজন বন্ধু যে এখানকার স্থানীয়, সেই আমাকে এই রাজবাড়িটি সম্পর্কে বলে এবং তারই সাহায্যে আজকে আমি দেখতে এসেছি এই রাজবাড়ি। তো যা জানতে পারবো এবং যা দেখবো তা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ষোড়শ এবং সপ্তদশ শতকে পূর্ব মেদিনীপুর জেলা বা এই অবিভক্ত যে মেদিনীপুর জেলা অনেকগুলি ছোট ছোট রাজ্যে তখন বিভক্ত ছিল, যার মধ্যে একটি অন্যতম বিখ্যাত হলো তাম্রলিপ্ত, এই তাম্রলিপ্ত বন্দর। এছাড়া আরও অনেক ছিল, যেমন তুরকা, সুজামুঠা, এরকম অনেক ছোট ছোট রাজ্য। তখন তো ইতিহাসে এরকম আপনারা জানেন অনেক ছোট ছোট রাজ্যে তখন বিভক্ত ছিল। অবশ্য তখন এইসব জায়গা সমুদ্রের প্রায় প্রান্তেই বলতে পারেন যেহেতু ছিল, তো গোটাটাই জঙ্গলে ঘেরা ছিল এবং বন্য জন্তুরা এখানে ঘুরে বেড়াতো। কথিত আছে যে এখানে রণছাপ গোষ্ঠীর লোকেরা যখন শিকার করতেন, শিকার করতে করতে তারা একদিন দেবীর স্বপ্নাদেশ পান, অর্থাৎ কাজলা কালীমাতার তারা পুজো করার স্বপ্ন পান। তো সেই কাজলা কালীমাতার নাম থেকেই এই জায়গাটির নাম প্রথমে হয়েছিল কাজলগড় এবং তারপরে হয় কাজলাগড়। এইভাবেই কাজলাগড় নামটি সৃষ্টি হয়। কাজলাগড় যে এই অঞ্চলটি তখন ছিল সুজামুঠা রাজ্যের অধীনে। তখন এখানে রণঝাপ গোষ্ঠীর লোকেরা বসবাস করতেন। এই রণঝাপ গোষ্ঠী, এই রণঝাপ যে সুজামুঠা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবর্ধন রণঝাপ। এই বংশে বংশধরদের মধ্যে অন্যতম ছিলেন রাজা মহেন্দ্র নারায়ণ। আর এই রাজা মহেন্দ্র নারায়ণের আমলেই অর্থাৎ 1769 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি তৈরি করা হয়। 1769 খ্রিস্টাব্দে যখন এই রাজবাড়ি তৈরি হয় তখন এমন এক সময় যখন ব্রিটিশরা বাংলা পুরোপুরি দখল করে নিয়েছিল এবং বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার, এবং তার ঠিক পরেই বাংলার গভর্নর হয়ে বসেন স্যার ওয়ারেন হেস্টিংস। এই যে দীঘিটি দেখতে পাচ্ছেন, এই দীঘিটির নাম হলো কাজলা দীঘি। এর অবশ্য একটি আলাদা ছোট্ট করে ইতিহাস রয়েছে। রাজা মহেন্দ্র নারায়ণেরই বংশধর রাজা দেবেন্দ্র নারায়ণ তার তৃষ্ণার্ত প্রজাদের জন্য এখানে এটি খনন করেন। এর ঠিক পাশেই রয়েছে, পাশে ছিল যেটা বলা যায় যে ব্রিটিশ সরকারের সাব রেজিস্ট্রারের অফিস।
পরবর্তীকালে 1860 সালে এই জমিদারি নিলামিতে বর্ধমানের মহারানী নারায়ণ কুমারীর কাছে হস্তান্তরিত করা হয়। তখন থেকে অবশ্য এটি বর্ধমানের কাছারি বাড়ি বলেও পরিচিত হয়। পুকুরে নিখুঁজে হয়েছিলেন 1890 সালে বর্ধমান রাজার জরিপ বিভাগের সেটেলমেন্ট অফিসার হয়ে এখানে এসেছিলেন বিখ্যাত কবি এবং নাট্যকার শ্রী দ্বিজেন্দ্রলাল রায়। এখানে বসেই তিনি অনেক কবিতা এবং নাটক লিখেছিলেন, যদিও পরবর্তীকালে এই অফিস 1942 অগস্ট আন্দোলনের সময় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। রাজবাড়ির পাশের যে এই মন্দিরটি ছিল গোপালজিউর মন্দির এবং এই মন্দিরটিও কিন্তু রাজা মহেন্দ্র নারায়ণেরই তৈরি। বন্ধুটির মুখেই শোনা রক্ষণাবেক্ষণের অভাবে আগে এইসব জায়গা প্রায় দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল, কিন্তু বর্তমানে নাকি পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তারপরে আসে 1955 সাল, যখন জমিদারি প্রথা পুরোপুরি বিলুপ্ত হয় এবং তারপর থেকেই এটি গভর্নমেন্টের প্রপার্টি এবং তখন থেকেই এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা বিডিও অফিস চালু হয়। সংরক্ষণের অভাবে এবং সময়ের সাথে সাথে এই রাজবাড়ি প্রায় ভগ্নপ্রায় দশা, কিন্তু রিসেন্টলি এই রাজবাড়িতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং বেশ কিছু স্টেপ এখানে নেওয়া হয়েছে। যেমন এখানে সিসিটিভি লাগানো হয়েছে, রাতে লাইটিং সিস্টেম করা হয়েছে, এছাড়াও রাজবাড়িটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। সরকারের তরফ থেকে এখানে কিছু স্টেপ নেওয়া হয়েছে। আপনারা যদি প্ল্যান করছেন দীঘা, মন্দারমণি, তাজপুর বা শঙ্করপুর আসার, তাহলে কিন্তু অবশ্যই রাস্তায় আসতে আসতে এই রাজবাড়িটি দেখে যেতে পারেন। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে রয়েছে এমন কত শত শত হাজার হাজার রাজবাড়ি, যেগুলো হয়তো লোকচক্ষুর আড়ালে রয়েছে, যেগুলো আমরা হয়তো জানিও না। সেই সব রাজবাড়ি আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। বিভিন্ন ভাঙা মন্দির, রাজবাড়ি, তাদের কি ইতিহাস, সেগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। এবং তাছাড়া তো আমাদের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টিভিডিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যে পাশের বেল বাটন রয়েছে সেটা ক্লিক করতে পারেন, যার ফলে কী হবে, বিভিন্ন নতুন যখন ভিডিও আসবে তার যে নোটিফিকেশান সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে।